ফুল তো চারটে পেয়ারা এক কেজির উপরে হবে এই যে এখানে তিনটে তো সব সম্ভবত দেখেন চারটে করে ফুল ফল এই যে চারটে করে এই হলো মিশরি পেয়ারার বৈশিষ্ট্য দেখেন প্রত্যেকটা পেয়ারা আছে এখানে একটি পেয়ারা তিনটেই আর চারটেই যদি কেজি হয় তাহলে বুঝতে পারছেন যে ডালগুলো রাখা সম্ভব এই জন্য বাসের খুঁটি করা হয়েছে প্রত্যেকটা গাছে করে খুঁটি দেব আপনাদের পর্যায়ক্রমে দেখাবো যে এই খুঁটিগুলো কীভাবে কার্যকর হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমার মিশরীয় ফাইভের পেয়ারার বাগানে এনেছি আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের বয়স মাত্র সাত মাস আর বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণে পেয়ারাগুলো ধরেছে আর এই যে গাছটি আমি দেখাচ্ছি বা পেয়ারা এত ধরন ফলন এসেছে এটা জাত মিশরি সাদা ফাইব তো আজ আমি আমার এই মিশরীয় সাদা ফাইভ পেয়ারা বাগানের ভিডিও করছি আমাদের দর্শকদের অনুরোধে আমাদের কৃষিপ্রেমী যে ভাই বোনেরা আছে তারা আগেও জানতো যে আমার একটি বাগান আছে তেনারা আমারে বলল যে ভাই আপনার বাগানের ভিডিও দেন দেখবো যে কী অবস্থা আপনার বাগানের তো সেই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম আমার বাগানে তো আমি আজকে আমার বাগান সম্পর্কে টু জেড দেখানোর চেষ্টা করব আশা রাখছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কারণ মাত্র সাত মাসের গাছে যে এত পরিমাণ ফুলফল আসে আপনারা কল্পনা করতে পারবেন না আর যারা জাত নিয়ে চিন্তিত তারা আমার এই ভিডিওটি দেখুন আর আশা রাখছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী এই বাগানের আপডেটগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান তো চলুন আমরা এই বাগান সম্পর্কে একটু জেট দেখানোর চেষ্টা করি কৃষিপ্রেমী ভাই বোনেরা আপনারা তো অবগত আছেন যে বাংলাদেশে বিশেষ করে পেয়ারার যে ব্যাপক আড়ন সৃষ্টি করেছে আর জাতপাতের যে সমস্যা যেটা আছে আমাদের অনেক কৃষক ভাইরা যারা আছেন তারা অনেকেই কনফিউজ থাকে এটা সন্দেহের ভিতরে থাকে যে আসলে কি যাত্রী লাগাবো কি যাত্রী লাগালে ভালো হবে তার প্রতি ভিতর উল্লেখযোগ্য যদি কিছু জাতের নাম যদি আপনাদের বলি সেই প্রথম থেকেই যদি শুরু করি মানে আপডেট যে জাতগুলো এসেছে আপনার আপসার একটা নাম ছিল আপসার তারপরে আসছিল সাদা ফাইফ টেলা ফাইভ সুপার এইট এখন আবার সুপার সেভেন সোফার টেন সোফার টুয়েলভ সোফার বারো আর কি সুপার এগারো তো এভাবে প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন জাত ভিন্ন ভিন্ন চাষি ভাইয়েরা বা নার্সারি ভাইয়েরা বিভিন্ন পেয়ারার এভাবে নাম দিয়ে থাকেন এবং তিনিা বিশেষ করে ব্যবসাও করে থাকেন তো সেখান থেকে আমাদের কৃষক ভাইরা মানে একটু দৃঢ়্বন্দ্বে পড়ে যায় যে আসলে আমরা কি গাছ লাগাবো কোন জাতটা লাগাবো সেখানে খুবই দৃঢ়দ্বন্দ্বে থাকে কারণ চাষ বা যে কোনো জমিতে যে কোনো গাছই লাগান না কেন সেটা একটু জেনে শুনে বুঝেই করা ভালো কারণ যেই ফল আসা পর্যন্ত যে চাষটি আপনি করবেন যে বাগানটি আপনি করবেন অন্তত ফল না আসা পর্যন্ত আপনি আছে যে কখনোই ক্লিয়ার হবেন না পরিষ্কার হবেন না যা আসলে আমার এই জাতটি ভালো এটা আমি রাখতে পারি তো সেক্ষেত্রে আমার এই বলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাচ্ছি যে এটা মিশরি ফাইবের যে মূল যে জাতের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দেখেন যে কাটিং করার সাথে সাথে যতটুকু পাতা বেরিয়েছে তার থেকেই দেখেন দুটি করে ফুল আছে আমি আরও দেখানোর চেষ্টা করছি দেখুন চলুন আমরা আরেকটি গাছে যাই তো সেখানে যদি দেখি এই যে ছোট ছোট গুটি তো আছে এই দেখেন এই যে ছোটো এই দেখেন কাটিং করার পরে থেকে তিন ইঞ্চি কি চার ইঞ্চি লম্বা তারও ছোট হবে দেখেন দুইটা করে কিন্তু রিয়ে আছে দেখি এ গুটি ফুল ফল সবই আছে রয়েছে মানে এটা পর্যায়ক্রম যখন ধরা শুরু করবে আর থামাইকে এই জাতের এই একটা বৈশিষ্ট্য আমি আরও গাছটি দেখাই আপনারা ফুল ফল দেখুন মানে কাটিং এটার মিশরি ফাইভের বৈশিষ্ট্য হলো যে যত কাটিং করবেন তত ফলন আসবে যত কাটিং করবেন এই দেখুন যে যে নিচে চার দুইটি উপরে দুইটি আবার পাশে যেটা পরবর্তীতে কাটিং করা হয়েছে সেখান থেকেও বেরিয়েছে আরও আছে তো দেখুন আপনারা এটা পিপি অবস্থায় হয়ে গেছে মানে পিপি দেওয়ার অবস্থাতে হয়ে গেছে যে গুটিগুলো দেখুন এখানে চারটি করে আছে দেখুন পেয়ারা কেজি কিন্তু দুই থেকে তিনটে আর মিশরীয় সাদা ফাইভের বৈশিষ্ট্য হল তিনটে থেকে চারটি কেজি হয় তো তিনটে থেকে চারটে কেজি সেটাই মেটার না মেটার হচ্ছে যে একটি গাছে কতটি ফলন আপনি পাচ্ছেন বা কতগুলো কেজি আপনি আপনার হচ্ছে মিশরীয় ফাইভের বৈশিষ্ট্যই এইটা যে আপনি যত কাটিং করবেন তত মানে ডাল গজাবে ফল গজাবে আর যত ফল ততই আছে যে মুনাফা বা লাভ হয় কারণ সুপার এইট যে যাত্রা আছে সেটা আমার এখানেও আছে আমি সুপার এইটের ভিডিওটি আপনাদের পরে দেখানোর চেষ্টা করব তো সেখান থেকে যে অভিজ্ঞতাটা আমার সঞ্চয় হয়েছে বিভিন্ন বাগান ঘুরে যে অভিজ্ঞতাটা সঞ্চয় হয়েছে যে মিশরীয় ফাইভের মতো অন্য কোনো জাত বা কৃষক বেশি লাভবান হবে এমন আর কোনো জাত নেই আপনারা যদি এসএসটি করতে চান পেয়ারা অন্তত তো মিশরীয় এই জাতটি আপনারা লাগাবেন কারণ এটার ধরন যে এত আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাত মাসের কাছেই যখন গাছ যত বড় হবে তখন কতগুলো ফলন হতে পারে একটু চিন্তা ভাবনা করুন মানে এ তো কাটিংয়ের উপরে গাছ যত বড় হবে কাটিং যত দেবেন পেয়ারা তত ধরবে অন্যান্য যে পেয়া আমার অভিজ্ঞতা থেকে যা দেখেছি অন্যান্য যে পেয়ারার যে জাতগুলো আমি দেখেছি সেগুলো এমন না সেগুলো একটু ভিন্ন প্রকৃতির আমি এখনও পর্যন্ত যে ভিডিওগুলো করেছি সবগুলো মিশরীয় ফাইবের উপরেই করেছি সুপ্রিয় দর্শক কৃষকের স্বপ্ন সঠিক থাকলেও বাস্তবায়নে একটু পিছুস্থান থেকে যায় সেটা থেকে যায় আমাদের যারা নার্সারি ভাইয়েরা আছে তাদের কারণে যদি বলেন কেন তাহলে একটি কথায় বলতে হয় যে ব্যবসা করার ক্ষেত্রে একজন নার্সারি ভাইরা কৃষকের অনেকটাই ক্ষতি করে থাকে তো সেই দিক থেকে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যে যাই যে কোনো বাগানে করুন না কেন সেটা অন্তত আপনারা ওই বাগানটি পরিদর্শন করবেন ওই বাগানটি পরিদর্শন করার পর ওই বাগান থেকেই আপনি ফলগুলো খাবেন তাদের ধরনগুলো দেখবেন ফুল ফলগুলো দেখবেন তারপরে কি করবেন ওনাদের কাছ থেকে অনুরোধ করে বা বলবেন যে আমি বাগান করতে চাই আপনারা আমাকে কষ দেন বা কলম দেন বা কিছু ডাল দেন যাতে আমি একশো থেকে পাঁচশো চারা তৈরি করতে পারি তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আগে থেকে পেয়ারার যে বুনো আমরা বুনো বলে থাকি বুনো যে গাছ রয়েছে চারা রয়েছে সেটা সংগ্রহ করবেন আর সেটা সংগ্রহ করার পরে আপনারা বাগান ভিজিট করবেন তারপরে আপনারা যে সেখান থেকে কস নিয়ে আপনারা একজন প্রশিক্ষিত যারা চারা কলম করে তাদেরকে আপনারা সামান্য মজুরি আমাদের এখানে দুই টাকা পিস নাই। একটি চারা বাঁধাতে আর বুনো চারা সম্ভবত ছয় টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত আছে তো সেখানে দেখা যায় আরেক দিক থেকেও আপনার লাভবান হতে পারেন যে এক হাজার যদি চারা নিয়ে আসেন তাহলে ছ হাজার টাকা তো আপনার তো এক হাজার লাগে না আপনার এক বিঘাতে সম্ভবত পাঁচ সাড়ে পাঁচশো চারা হলেই অ্যানাফ যথেষ্ট তো সেই হিসেবে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন চারা তারপরে কস এনেন একটা জোন এনে আপনারা ওই যে কারিগর যারা ওটা বান দেয় চারা আপনারা তাদেরকে বলবেন বলে নিজেরা তৈরি করে নেবেন চারা তৈরি হতে সর্বোচ্চ পঁচিশ দিন সময় লাগে তো দেখুন যদি এতটুকু কষ্ট করেন তাহলে আপনার বাগানটি সচ্ছল হয় আপনি ক্লিয়ার থাকেন তো এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে দেখুন যে এই মিশরি সাদা ফাইভের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই যে কাটিং করার পরে যে ছয় ইঞ্চি বা চার ইঞ্চি যে বেরিয়ে এসেছে দেখুন ফুল ফুল দেখুন প্রতিটি পা পাতার গুড়াই দুটি দুটি চারটে যেগুলো দেখালাম যে দেখেন যে এই হলো আছে যে মিশরীয় ফাইবের বৈশিষ্ট্য ফুল ফলের কোনো ঘাটতি নেই যত ডাল কাটবেন মানে যত কাটার গাছে বনসাই করবেন এক কথায় যেটা আছে যে যত বনসাই করবেন ডাল কাটিং করবেন গাছ ছোট রাখবেন তত ফুড়কি বা পালসি বের হবে আর ততই আপনার গাছে ফলন বেশি হবে এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে যে গত যে বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে গাছের অনেক ক্ষতি হয়েছে অনেক ফুল ফল ঝরে গিয়েছে এটা এই বৃষ্টি একটা মোটো সুখর ছিল না আমার বাগানে অনেক ক্ষতি হয়েছে তো সেটা কোনো বিষয় না সবই আল্লাহ রহমত এটা আমার মালটা বাগানের ভিতরে পেয়ারা লাগানো তো পেয়ারা চাষটাই আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে যেহেতু মালটা দু বছর সময় লাগে হতে তার আগে আমার পেয়ারা চাষটি খুব ভালোভাবে করতে পারবো আমি আরও দেখানোর চেষ্টা করছি দেখুন আরেকটি গাছেও একই সেম অবস্থা যে চারটি করে দেখেন মানে এটা পাতা যত বাড়বে ততই পাতা গুঁড়া থেকে বের হবে